বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকের আলোচনা থাকবে ষষ্ঠ শ্রেণীর অনুপাত। অনুপাত, অনুপাত, আচ্ছা অনুপাত নিয়ে আলোচনা করব। আসলে অনুপাতের দুইটা নিয়ম যদি কেউ মনে রাখে, দুইটা নিয়ম যদি মনে রাখে, তাহলে সে অনুপাতের অঙ্কের সম্পূর্ণ অ্যান্সার করতে পারবে। আসলে দুইটা পদ্ধতি আমরা ষষ্ঠ শ্রেণীর জন্য শর্ট টেকনিকে দেখাবো। তার আগে দুই মিনিট আমি অনুপাত সম্পর্কে, অনুপাত একটা ভগ্নাংশ, অনুপাত কি, অনুপাত একটা রেশিও ইজ এ ফ্র্যাকশন, ঠিক আছে? তো অনুপাত একটা ভগ্নাংশ, অর্থাৎ এখানে যদি 2:3 লেখা যায়, তাহলে যেহেতু বলা হচ্ছে অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা ভগ্নাংশকে এইভাবে লিখতে পারি 2/3। আচ্ছা, তো এই অনুপাতের তোমরা এখান থেকে এগুলো লক্ষ্য করলে কিছু টিকও কিন্তু তোমরা ইজিলিভাবে শিখতে পারবা। তো এই অনুপাতের রাশি কয়টা, এটাকে একটা রাশি ধরা হচ্ছে, এটাকে একটা রাশি ধরা হচ্ছে, মাঝখানে অনুপাত চিহ্ন। ষষ্ঠ শ্রেণীর জন্য এগুলোই, ষষ্ঠ শ্রেণীর জন্য এইভাবেই। তো এখানে আমরা এই রাশিটা দেখো পূর্ব রাশি বলতেছি, এটা আগে আমরা আগের কোনো জিনিস কিন্তু পূর্ব হিসাবেই জানি, এটা পূর্ব রাশি, এটাকে বলছি কি পূর্ব রাশি, ইস্টু এই পরের রাশিকে বলতেছি উত্তর রাশি। কী রাশি? উত্তর রাশি। তো শিক্ষার্থীরা এটা যদি মাথায় থাকে তোমাদের অনেক ঠিক চলে আসবে। এখান থেকে ক নম্বরে হয়তো তোমাকে বলে ফেলতে পারে যে গুরু অনুপাত কাকে বলে, লঘু অনুপাত, অনুপাত কয়েক রকম আছে। তো আমরা এখানে আসলে কয়েকটা যে কয়টা মনে আসে এখন আপাতত লিখি। আমরা এখানে একক অনুপাত লিখতে পারি, একক অনুপাত, অনুপাত একটা ভগ্নাংশ, ঠিক আছে, একক অনুপাত লিখতে পারি। তারপরে এখান থেকে ব্যস্ত অনুপাত লিখতে পারি, ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত লিখতে পারি। তারপরে এখান থেকে গুরু অনুপাত লিখতে পারি, গুরু অনুপাত, গুরু অনুপাত লিখতে পারি। আচ্ছা, তো এখান থেকে লঘু অনুপাত লিখতে পারি, লঘু অনুপাত, অনুপাত লিখতে পারি। গুরু অনুপাত, লঘু অনুপাত, ব্যস্ত অনুপাত, একক অনুপাত, তারপরে আমরা এখন মিশ্র অনুপাত লিখতে পারি, মিশ্র অনুপাত। আসলে এই কয়েক ধরনের অনুপাতই ষষ্ঠ শ্রেণীতে আলোচনা আছে, আরও যদি দু একটা থাকে পরবর্তী ক্লাসে আমি দেখাবো, আর যদি ক্লাস নিতে মনে পড়ে তাও তোমার এগুলি জানলেই তোমরা আসলে ক নম্বরের উত্তর দিতে পারবা, ঠিক আছে, ক খ অনেক অঙ্কই করতে পারবা। এখন একক অনুপাত কী, অনুপাতের কিন্তু আমি এখন আর লিখবো না, আমি তোমাদের বুঝাবো। এখানে কিন্তু অলরেডি দেখো তোমাদের বলাই হয়েছে যে একটা পূর্ব রাশি একটা উত্তর রাশি। আসলে অনুপাত একটা ভগ্নাংশ, আর অনুপাত সবসময়ই আসলে অনুপাতটা এমন হয়ে থাকে, অনুপাতটা আমরা সরলীকরণ অনেক সময় অনেক ধরনের তোমাদের যৌগিক অনুপাত থাকে, তো আমরা সেই জায়গায় যাব না, অনুপাত সরলীকরণ করা থাকবে, মানে একে কাটাকাটি করলে ওই এই দুই মানে এমন থাকবে না, মনে করো এটা 4:6 এমন খুব কম থাকবে, মৌলিক সংখ্যা চলে আসবে কাটাকাটি করে 2:3। হ্যাঁ, কাটাকাটি করে এখন আমি 5:6 যৌগিক, মানে আমি বলতেছি যে এদের আর একই সংখ্যা দিয়ে আর বিভাজ্য করা থাকবে না, এই ধরনেরই অনুপাত হয়ে থাকে। তো আমরা এখান থেকে একটা জিনিস লক্ষ্য করি যে পূর্ব রাশি উত্তর রাশি, তো একক অনুপাতের পূর্ব রাশি যে অনুপাতে পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান হয় তাকে একক অনুপাত বলে। এখন তার মানে কি, এখানে 1:1 যদি লিখি অথবা 5:5 যদি লিখি, এই অনুপাতটাকে কি অনুপাত বলবো, আমরা একক অনুপাত বলবো। তো আসলে তারপরে আসা যাক ব্যস্ত অনুপাত, তারপরে কি ব্যস্ত অনুপাত লিখছি, ব্যস্ত অনুপাত মানে যে অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি হিসাবে লেখা হয় সেই অনুপাতকে ব্যস্ত অনুপাত বলে। তোমরা একটু বুঝে নিলে কিন্তু একেবারেই সহজ। তাহলে এখান থেকে দেখো তোমরা যে কত সহজ বিষয়টা, আমি বললাম যে অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি, অর্থাৎ এইটা যদি একটা অনুপাত 2:3 হয়, এই পূর্ব রাশিকে আমি উত্তর রাশি লিখব এবং উত্তর রাশিকে পূর্ব রাশি, উল্টিয়ে লেখা হয় আর কি, সেটাই হচ্ছে ব্যস্ত অনুপাত।
আচ্ছা, তারপরে আমরা দেখি কি গুরু অনুপাত। আসলে গুরু কথার অর্থ হচ্ছে বড়, গুরু কথার অর্থ হচ্ছে বড়। আচ্ছা, তাহলে যে অনুপাতের, এটা একটা অনুপাত। আচ্ছা, যে অনুপাতের উত্তর রাশির থেকে পূর্ব, প্রথম রাশিটা যেহেতু পূর্ব, পূর্ব রাশিটাই যেটার বড়, প্রথমেই বড়, সেটা হচ্ছে গুরু অনুপাত। তাহলে এর ভিতরে যেমন এই যে এটা হচ্ছে গুরু অনুপাত, আর এই অনুপাতকে কি বলা হচ্ছে, পরে যাচ্ছে, এটা হচ্ছে লঘু অনুপাত, তারপরে আসবে, দুইটা একসাথে বুঝাই দিই। যে যে অনুপাতে পূর্ব রাশি অর্থাৎ প্রথম রাশিটাই বড় এবং পরের রাশিটা ছোট, আমরা বিভিন্নভাবে লিখতে পারবি, আর লিখার আগে বুঝতে হবে, বুঝতে পারে তুমি কয়েকভাবে লিখতে পারো। তাহলে এখানে তুমি লিখতে পারো যে অনুপাতের পূর্ব রাশি বড় এবং উত্তর রাশি ছোট তাকে গুরু অনুপাত বলে, যে অনুপাতের পূর্ব রাশি থেকে উত্তর রাশি ছোট বিভিন্নভাবে বলা যায়। তোমাকে মেন থিমসটা কি পূর্ব রাশি প্রথম রাশিটাই বড় বুঝতে হবে, বুঝলে তুমি গুরু অনুপাত তখন চিনে ফেলবা। আর লঘু অনুপাতের ক্ষেত্রে বলা হচ্ছে লঘু মানে ছোট, যে অনুপাতের যে হালকা, লঘু মানে যে অনুপাতের এই পূর্ব রাশিটা, পূর্ব রাশিটা উত্তর রাশির থেকে ছোট, যে অনুপাতের পূর্ব রাশিটা উত্তর রাশির থেকে ছোট, অর্থাৎ এই যে উপরের অনুপাত দেখছো 2:3, তাহলে এই পূর্ব রাশিটা এই রাশির থেকে ছোট হলো, তাই এটা হচ্ছে লঘু অনুপাত। এখন এই মিশ্র অনুপাতটা আনো, মিশ্র অনুপাতটা অনেক দরকার হয় গণিতে, আর এটাও আসার সম্ভাবনা বেশি মিশ্র অনুপাতের উদাহরণ সহ চাই ষষ্ঠ শ্রেণীতে। তো আমরা এখানে মিশ্র অনুপাতটা কী জিনিস দেখো, যেখানে আমি 2:3, 3:4, 5:2 এই যে তিনটা অনুপাত দিলাম, তো আসলে একের অধিক অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফল উত্তর রাশি হলে তাকে আমরা মিশ্র অনুপাত বলবো। একের অধিক সরল অনুপাতের, সরল অনুপাত দুইটা অনুপাত থাকে আর কি, একের অধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি, তার মানে এখানে আমরা পূর্ব রাশির গুণফল, পূর্ব রাশির গুণফল অনুপাত উত্তর রাশির গুণফল, গুণফল তাহলে পূর্ব রাশি কী কী আছে, এই প্রত্যেকটা প্রথমটাই কিন্তু পূর্ব রাশি, ইতিপূর্বে বোঝালাম তোমাদের। তাহলে কী হবে, 2×3×5 এগুলো ইষ্টু এখানে উত্তর রাশি, বা 3×4×2 তাহলে আমরা এখানে গুণফল কী পাচ্ছি, 3×6 = 530 ইষ্টু 3×4 = 12, 12×2 = 24 এখন এটা হয়েছে, এটাকে আমরা সরলীকরণ করে দেবো একদম কাটাকাটি করে, দুইটাকেই 6 দিয়ে ভাগ করা যায়, দেখো যে 6 দিয়ে ভাগ করলে 5 আর 6 দিয়ে ভাগ করলে 4, অর্থাৎ এই মিশ্র অনুপাত কি 5:4 হলো, ঠিক আছে, এইভাবেই রাখতে পারে, এটা মিশ্র অনুপাত আর তার সরলীকরণ করে এটা পাওয়া গেল। তো মিশ্র অনুপাতটা কি এখানে ক্লিয়ার হয়ে গেলে, আচ্ছা এখন আমি যে কথা বলেছি দুইটা লজিক আমি এখানে দেখাবো, দুইটা লজিক যদি শিখাই তাহলে অনুপাতের অঙ্ক তোমাদের কাছে একেবারেই পানির মতো সহজ হয়ে যাবে। তো তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমি একটা অঙ্ক দিয়ে বুঝাবো, এখন ছোট্ট একটা অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো। এখন এখানে আমি বলতেছি যে রহিম ও করিমের বয়সের অনুপাত, একটা অঙ্ক এই পাশে করতেছি, দুইটা লজিক, দুই পাশে দুইটা অঙ্ক আমি শেখাবো, ঠিক আছে। রহিম ও করিমের, করিমের বয়সের, বয়সের অনুপাত, রহিম ও করিমের বয়সের অনুপাত হয়তো 4:5, তাদের মোট বয়স 90 বছর, মোট বয়স কত, 90 বছর, ভালো মতোই লিখি, মোট বয়স হচ্ছে 90 বছর,
আর আরেকটা অঙ্ক এটাই দেখো যে এইভাবে যদি আসে রহিম ও করিমের করিমের বয়সের অনুপাত অনুপাত 5:6 রহিমের রহিমের বয়স 50 বছর করিমের বয়স কত করিমের বয়স কত এই দুইটা নিয়ম এই দুইটা নিয়ম যদি তোমরা একটু ভালো মতো দেখো বোঝো আর কি তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর অনুপাতের অঙ্ক সবই পারবা ক্লিয়ারলি তো এখানে দেখো একটা জিনিস আমরা লক্ষ্য করব রহিম ও করিমের বয়সের অনুপাত অনুপাত কিন্তু দুই জায়গায় আছে তো এখানে অনুপাতের সাথে একজনের বয়স আছে একজনের নাই তার মানে টাকার অনুপাত যার অনুপাত যেটাই হোক যদি একটা থাকে আর একটা না দেওয়া থাকে তাহলে এখানে যে নিয়ম করবো এই নিয়ম ফলো করবা আর এখানে লক্ষ্য করো রহিম ও করিমের বয়স আছে অনুপাত আছে এবং তাদের মোট বয়স আছে তাহলে মোট জিনিস থাকলে মোট টাকা তিনজনের অনুপাত দেওয়া আছে দুইজনের অনুপাত মোট টাকা ভাগ করে দিতে হবে মোট থাকলে এখানে যে অঙ্কটা করবো সেই নিয়ম ফলো করবা তোমরা ক্লিয়ার তো এখানে আমাদের যখন মোট দেওয়া থাকবে তখন আমরা সরাসরি লিখব সমাধানটা এইভাবে দিবা যে অনুপাতের যোগফল অনুপাতের যোগ ফল অনুপাত কত 4:5 অর্থাৎ 9 আচ্ছা যখনই আমাদের মোট দেওয়া থাকবে আবারও বলতেছি মোট জিনিস দেওয়া থাকবে অনুপাত দেওয়া থাকবে তখন আমরা অনুপাতের যোগফল করে নেব তাহলে এখানে মোট জিনিসটা দেওয়া আছে এখন আমি রহিমের বয়স আগে দেওয়া তাহলে রহিমের অনুপাতেই 4 ঠিক আছে তাহলে আমরা এইভাবেই লিখব যে রহিমের বয়স খুবই সহজ তোমরা একটু ভক্তি দিলে রহিমের বয়স আচ্ছা তাহলে মোট কত 90 বছর আমরা এইভাবে নিয়ে 90 রহিমের অনুপাত কোনটা 4 তাহলে এই 4টা লিখবো এখন যার অনুপাত সেটা লিখবো আর অনুপাতের যোগফল কি 9 যোগফলটা এই জায়গায় লিখবো এবার আমি এই এটা এটা কাটা করলে 9 কাটলে হচ্ছে 10 তাহলে এই 10 আর 4 গুণ করলে 40 বছর এটা কার বয়স পেলাম রহিমের বয়স এবার কি করিমের বয়স একইভাবে করিমের বয়স দেখো করিমের বয়স সহ এখানে আমরা তাহলে সেই 90 মোট দুজনের 90 অনুপাতের যোগফল 9 সবার ক্ষেত্রে হবে এবার করিমের অনুপাত করিম পরে এই অনুপাতটা করিমের 5 9 দিয়ে ভাগ করলে 10 5 আর 10 গুণ করলে 45 বছর তো শিক্ষার্থীরা একেবারে ইজি তোমাদের যখনই দুজনের বয়সের অনুপাত দেওয়া থাকবে আর মোট থাকবে বয়সের অনুপাত হতে পারে টাকার অনুপাত হতে পারে বিভিন্ন জিনিসের অনুপাত মোট থাকলেই আমরা এই নিয়ম ফলো করব অনুপাতের যোগফল দিয়ে দেখো রহিমের ক্ষেত্রে রহিমের অনুপাত আর যোগফলটা কিন্তু নিচে দুই জায়গায় যোগফল নিচে আছে অনুপাতের যোগফল আর যার যার অনুপাত উপরে লেখা হয়েছে এই নিয়মে আমরা করব আর এখানে দেখো এখানে কিন্তু মোট বয়স আছে আর এখানে একজনের বয়স আছে আর একজনের নাই তাহলে সেই ক্ষেত্রে আমরা আরেকজনের বয়সকে ক ধরে করব। এই নিয়মে শিখলে পারে তোমাদের অঙ্ক সহজে ভুল হবে না আরও সহজ নিয়মে করা যায় কিন্তু কিন্তু তোমাদের ব্রেনে ওই সহজ নিয়মটা উল্টাপাল্টা হয়ে গেলে কার কত গুণ এটা উল্টাপাল্টা হয়ে গেলে মিস হয়ে যাবে আর এভাবে করলে অঙ্ক তোমার উত্তর হবে কারেক্ট আচ্ছা তাহলে আমরা এখানে কার বয়স দেওয়া আছে রহিমের বয়স অর্থাৎ করিমের বয়স ক ধরি তাহলে এর সমাধান শুরু করলাম শুরু করে আমরা লিখলাম মনে করি মনে করি করিমের বয়স অথবা করিম সমান করিমের বয়স ক কত ধরলাম ক তাহলে এবার প্রশ্ন মতে আসবে প্রশ্ন মতে ভালোভাবে লক্ষ্য করো আমরা যার বয়স দেওয়া থাকবে না তারটাই ক ধরবো প্রশ্ন মতো রহিম আগে করিম পরে তাই এভাবে লিখবো রহিম ইজ টু করিম সমান রহিম ইস্টু করিম সমান তাদের অনুপাতটা কত 5:6 এখন আমরা বা ব্যবহার করব রহিমের জায়গায় রহিমের বয়সটা লিখবো রহিমের বয়স যেহেতু দেওয়া আছে 50
তাহলে এই 50টা আমার রহিমের জায়গায় লাগে। এখন যদি করিমের বয়স দেওয়া থাকতো আর রহিমেরটা ক ধরতাম তাহলে এই জায়গায় আগে আমরা ক লিখতাম। আচ্ছা 50 ইস টু করিমের বয়স কত ধরেছি ক, ক লিখব সমান এই 5 ইস টু 6। তাহলে এখন তোমরা লক্ষ্য করো আমরা অনুপাত যেহেতু বলেছি এর আগে অনুপাত একটা ভগ্নাংশ, তাহলে তোমরা দেখো ভগ্নাংশ আমরা 50 বাই ক লিখতে পারি সমান 5 বাই 6। তো আবারও বলতেছি ক যদি প্রথম থাকতো কটা কিন্তু আমরা উপরে লিখতাম, পরে আছে তাই নিচে লিখছি। যেখানে ক বসবে যার বয়স ধরবে এটা লিখে নিয়ে বয়সটা সেই জায়গায় টাকাটা সেই জায়গায় কটা সেই লাইনে বসাবো যারটা দেওয়া থাকে না। ক উপরেও যেতে পারে নিচেও যেতে পারে প্রয়োজনের মতো। ক প্রথম বসলে আমরা ক আগে যেত 50 নিচে যেত, তখন আমরা আড়াআড়ি গুণ হবে। এখন সমান সমান থাকলে এটা একটা সমীকরণ, সমীকরণ সবসময় আড়াআড়ি গুণ করা যায়। তাহলে 5 আর ক কর মান বের করবো, ক যদি উপরে থাকতো তাহলে এটা এটা আগে গুণ করতাম, ক নিচে আছে তাই আমরা এটা এটা আগে গুণ করবো। 5 আর ক যদি গুণ করি, আচ্ছা 5 গুণন ক সমান 50 গুণন 6, তাহলে আমাদের কী হচ্ছে 5 ক সমান 300, 50 আর 6 গুণ করলে 300। আমাদের শুধু কর মান দরকার, সমীকরণে অঙ্ক থেকে তোমরা এর আগে শেখানো হয়েছে সেখানে কিভাবে মান বের করা লাগে। এই 5 এখানে গুণ হিসাবে আছে তাই এখানে ভাগ হিসাবে যাবে, তাহলে 300 ভাগ 5, এই 5, এই 5 এখানে চলে আসবে। তো আমরা যদি কাটি তাহলে সমান সমান 60 হয়, 60 বছর। অর্থাৎ ক যেহেতু ক ধরেছি করিমের বয়স, অতএব করিমের বয়স 60 বছর। শিক্ষার্থীরা একটু যদি ভক্তি দিয়ে এই দুইটা নিয়ম জানো তোমাদের অবশ্যই অনুপাতের অঙ্ক একেবারেই সহজ হয়ে যাবে। তবু আমি চেষ্টা করব আর মানে এর একটা সৃজনশীল সুন্দর সৃজনশীল নিয়ে আগামী ক্লাসে তোমাদের সামনে হাজির হব। শিক্ষার্থীরা আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।